আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা একজন পেশেন্টের সাথে এখানে কথা বলবো, যিনি দীর্ঘ 2.5 থেকে 3 বছর যাবত ওনার কোমরের ব্যথা উনি ভুগছিলেন এবং ওনার হাঁটুতেও ব্যথা ছিল, যেটার কারণে উনি ওনার স্বাভাবিক যে কার্যক্রম বা স্বাভাবিক যে চলাচল সেটা উনি ঠিকমতো করতে পারছিলেন না। তো একটু প্রথমে একটু জানতে চাই আপনার নাম। আমার নাম চান্মে সিদ্দিক। চান্মিয়া সিকদার। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আমাদের বাসা ঢাকা লোকবুস কেরাম মশাই এরোর কইলের। আচ্ছা স্যার, আপনি কি একজন প্রবাসী? হ্যাঁ, প্রবাসী, কুয়েত থাকি। কুয়েতে থাকেন, কত বছর যাবত আছে? আমি 17 বছর। গত 17 বছর যাবত কুয়েতে আছে। হ্যাঁ স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো, এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে এসেছিলেন সবার প্রথমে? আমার সর্বপ্রথম ব্যথা হয়েছে, আমার কোমরে ব্যথা ছিল 2.5 বছর। আচ্ছা। তারপরে আমার পায়ে হাঁটুতে ব্যথা আসছে আপনি 2 মাস। তারপরে আমি কুয়েতে যাই, এর আগে আমি এক ডাক্তার দেখাই 8 মাস আগে। আমার 9 মাসের কোর্স দেয় ওষুধ, পরে ওটা খাওয়ার পরে আমার বাইরে যাই গিয়ে বাইরে যাওয়ার পরে কোর্সটা শেষ করা হয়, কিন্তু ব্যথাটা আমার ওষুধগুলো খায় কমে নেই। কমে নেই। তারপরে এসে বললাম স্যারের এই টুকটা দেখার পরে, আমার এই দেখার পরে আমি বাইরে থেকে চলে আসি বাংলাদেশে। তারপর ঠিকানাটা পাই ইউটিউবের মাধ্যমে, শ্যামলী হাসপাতালটা। পরে এখানে এসে আমি সবগুলো স্যারের মাধ্যমে আমি এখন অনেকটাই সুস্থ। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি এই ডিপিআরসি হসপিটালে কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডাক্তার শুভল্লা প্রধান, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। আজকে কতদিন যাবত ট্রিটমেন্ট করেছেন? আজকে 15 দিন যাবত। গত 15 দিন যাবত আপনি ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় এখন আপনার কোমর এবং হাঁটুর কি অবস্থা? আমার হাঁটুর এখন অনেকই ভালো। আমি এখন আগে হাঁটলে আমার হাঁটুতে ব্যথা ছিল, হাঁটলে চাপ লাগতো হাঁটুতে, এখন এই চাপটা এখন লাগে না। আর কোমরে যে জায়গায় ব্যথাটা ছিল এখন ওখানে আমার ব্যথাটা নেই, এখন আমি অনেকটাই সুস্থ। অনেকটাই সুস্থ এবং ভালো, মানে আপনি ভালো? হ্যাঁ, যেটার কারণে গত দীর্ঘদিন যাবত আপনি সমস্যায় ভুগছিলেন হ্যাঁ সেই ধরনের কোনো প্রবলেম হ্যাঁ এখন আর আমি আপনি প্রবলেম ফিল নাই, করছেন না, মাত্র অল্প কয়েকটা দিনের আমি সুস্থ ট্রিটমেন্ট। হয়ে গেছি। হ্যাঁ আচ্ছা স্যার, জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালে ট্রিটমেন্টের আগে কি আপনি কোথাও ট্রিটমেন্ট করেছিলেন এটার না, জন্য? আমি আর কোথাও ট্রিটমেন্ট করি নাই। আমি ব্যথাটা অন্যরকম ভাবছি যে হয়তো যাবে এমনিতেই। আচ্ছা। পরে আমার এই 2 মাসের মধ্যে কোমরের থেকে আপনার পায়ে হাঁটুতে আসছে, তখন আমি বুঝতে পারছি যে আমার সমস্যাটা এখন বাড়তেছে। আচ্ছা। পরে স্যারের ইউটিউবটা দেখে আমার খুব একটা ভালো লাগলো, এর কথাবার্তা শোনার পরে আমি 4 মাস পর কুয়েতে থেকে আসে পড়ি, আইসে এখানে ভর্তি হই। আচ্ছা স্যার, একটু আপনার কাছে জানতে চাইবো, আপনি ডিপিআরসি হসপিটালে যতদিন ভর্তি ছিলেন এখানকার যারা ডক্টর নার্স বা ম্যানেজমেন্টে যারা ছিল, আপনার যে ধরনের ট্রিটমেন্ট পাওয়ার কথা ছিল আপনি কি তার সবটুকু পেয়েছেন? না, অবশ্যই পেয়েছি। এরা খুবই ভালো, এরা খুব উন্নতি চিকিৎসা করে, তাদের ব্যবহার আচার খুব ভালো। এমন এমন মনে হয় কোথাও আছে কিনা এটা আমি জানার মতো আমার নেই, মানে অনেক কি ভালো তাদের আন্তরিক ব্যবহার এবং হ্যাঁ তাদের খুবই ভালো। হ্যাঁ, চেষ্টা এবং ডক্টর যে না শফিকের আসছে এখানকার ব্যবহার আচার কে তারা বুঝবো না, এখানে আসলে অবশ্যই তারা বুঝবে জিনিসটা কিরকম, চিকিৎসা কিরকম, এখানে কত ভালো। স্যার ডিপিআরসি হসপিটালের পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন কেমন লেগেছে? না, এখানকার পরিবেশটা অনেকই ভালো, আমি সেটাই তো বললাম, যাদের কোমর ব্যথা আছে তারা যদি এখানে আসে চিকিৎসা নেয়, তারাই আসলে বুঝবে সমস্যাটা এটা এখানে কিরকম ভালো বা কি উন্নত হয় এখানে আসলে, এটা অবশ্যই তারা জানতে পারবে এখানে আসে। স্যার এই ডিপিআরসি হসপিটালে ডক্টর শফিউল্লাহ প্রধান উনি সবসময় যেটা বলেন যে অপারেশন বিহীন কোমর হ্যাঁ এবং হাঁটু ব্যথার যে চিকিৎসা, হ্যাঁ যে অপারেশন ছাড়াও যে মানুষ সুস্থ হয়, সুস্থ হয়। হ্যাঁ তো সেটার সবচেয়ে বড় প্রমাণ আমরা আপনাকে হ্যাঁ দিচ্ছি যে আপনি অবশ্যই মাত্র অল্প কয়েকদিনের ট্রিটমেন্টে আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ হ্যাঁ বোধ করছেন। হ্যাঁ হ্যাঁ তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের দেশে এবং দেশের বাইরে আছে যারা হয়তো হ্যাঁ এই হ্যাঁ ধরনের সমস্যায় ভুগছেন, তারা হয়তো কোন ডক্টরের কাছে যাবেন তারা বুঝতে পারেন না। হ্যাঁ অনেকে বিভিন্ন ধরনের ভুয়া ডক্টরের কাছে গিয়ে তাদের সর্বস্ব শেষ হয়ে যায় কিন্তু তারা ভালো বা সুস্থ হন না। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? ওই ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি যে এমন ডাক্তার দেখাবেন জানি, যে রোগের যে ডাক্তার ওই রোগের ওই ডাক্তার কাছে যাইতে হবে, অন্য কারো ডাক্তার কাছে যাবেন শুধু শুধু টাকা পয়সা খরচ হইব, কিন্তু কোনো উন্নতি করবেন না, নিজের মনটা অনেক কষ্ট হইব বা খারাপ লাগবো, কিন্তু এরকম ডাক্তারের কাছে আসলে অবশ্যই আপনি অনেক সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনি কি তাদেরকে কোনো ডক্টর রেকমেন্ড করবেন? আমি বলতে চাই এরকম ডাক্তার, ডাক্তার শৈবুল্লাহ প্রধান যিনি আছেন, এরকম বিশেষজ্ঞ তারা হয়তো দেখে যাবেন, যাকে ভালো লাগে ওইখানে গেলে ইনশাআল্লাহ আসলে তারা সুস্থ হয়ে যাবেন আমাদের মতো। আপনি ডক্টর শফিউল্লাহ প্রধানকে কেন রেকমেন্ড করবেন? কারণ আপনি নিজে এসে সুস্থ হয়েছেন, ভালো হয়েছেন, হ্যাঁ সেটার জন্য আপনিও তাদের তাদেরকে রেকমেন্ড করেন। শৈবুল্লাহর সাথে সাথে আমার অনেক দোয়া রইলো, তাদের আসলে আমি সুস্থ হয়েছি। এরকম ডাক্তার যদি বাংলাদেশে থাকে অবশ্যই মানুষের কষ্টটা ভোগটা অনেকই কম হবে, তার আল্লাহ হাত দিক জানি আমাদের জানি সেবা দিয়ে যেতে পারে।
স্যার সবশেষে জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটাল থেকে আপনি যে সেবা পেয়েছেন এই সেবার মানকে আপনি 100-তে কত দিবেন? না, এটা 100-তে 100-তে বলা যায়, অনেকটাই আমি ভালো পাইছি। এখন যেটা ভালো সেটাই তো বলতেই হবে, আমি যেটুকু পাইছি এটাকে খুব যথেষ্ট, আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে বিডি টুডেজ এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এবং মতামত দিয়ে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। স্যার আপনারও ধন্যবাদ, আমি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ, ডাক্তার সেবুল্লাহ প্রধানকেও ধন্যবাদ, আসসালাম। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।